হ্যালো এভরি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আজকের নিউজ একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চার জুনের পর শুরু হতে পারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রশাসনিক তৎপরতা শুরু সব কিছু ঠিকঠাক থাকলে চারজনের পরে নিয়োগ করা হবে শিক্ষক দুই হাজার বাইশ সালে ট্যাট উত্তীর্ণদের নিয়োগ করার জোর তৎপরতা চলছে নতুন নিয়োগ পদ্ধতিতেই হবে শিক্ষক নিয়োগ তবে দুই হাজার বাইশ সালে ট্যাট উত্তীর্ণদের সবাই শিক্ষকতার চাকরি পাচ্ছেন না কারণ নয়া নিয়োগ নীতির কারণেই বাদ পড়ছেন বেশ কয়েকজন শিক্ষা দপ্তর সূত্রে খবর নির্বাচনের আগে নিয়োগের বিষয়ে তৎপরতা শুরু হয়েছিল এখনও চলছে কিন্তু নির্বাচনের বিধিনিষেধ উঠলেই নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে টিআরবিটি কর্তৃপক্ষের তরফেও একই খবর জানা গেছে তারাও তাদের তরফে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার উপর জোর দিয়েছেন লক্ষ্য দুই হাজার বাইশ সালে টেট উত্তীর্ণদের নিয়োগ করার প্রক্রিয়া অনেক আগেই শেষ করার কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্টের একটি মামলার প্রেক্ষিতে রায় মানতে গিয়ে নয়া নির্দেশ আসে এনসিটি থেকে এমন অবস্থায় এনসিটি গাইডলাইন মানতে হবে সবগুলো রাজ্যের শিক্ষা দপ্তরকে ত্রিপুরা সরকার ট্যাট উত্তীর্ণদের সবাইকে চাকরি দিয়ে এসেছিল এতদিন কিন্তু এবার নতুন নিয়ম ও গাইডলাইন মানতে গিয়ে ট্যাট উত্তীর্ণদের সবাই শিক্ষকতার চাকরি পাচ্ছেন না বলেই খবর তবে নির্বাচনের ফলাফল প্রকাশ হলে অর্থাৎ নির্বাচনী আচরণ বিধিনিষেধ আরো প্রত্যাহার হলে এই শিক্ষক নিয়োগ করা হবে শিক্ষা দপ্তর ও ডিআরবিটি কর্তৃপক্ষের তরফে তাই জানা গেছে এদিকে দুই হাজার বাইশ সালে টেট উত্তীর্ণদের নিয়োগ করার প্রক্রিয়া নিয়ে এতটুকু সবার কাছেই পরিষ্কার কিন্তু দুই হাজার বাইশে এস টিজিটি পরীক্ষার ফলাফল আটকে আছে আইনি জটিলতায় এ সংক্রান্ত মামলাও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বলে একটি মহল দাবি করেন সংরক্ষণ ইস্যুতেই মূলত দুই হাজার বাইশ সালের এস নিয়ে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা হয়েছিল তারপর সেই মামলার রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছে বলে একটি মহল দাবি করেন তবে দুই হাজার বাইশ সালের এস টি মামলার রায় অবধি অপেক্ষা করতে হবে টিআরবিটি ও শিক্ষা দপ্তরকে আবার দুই হাজার তেইশ সালে টিআরবিটি পরিচালিত টেট এস টি এবং এস টি পরীক্ষা গ্রহণ করা হয়নি বেকারও অপেক্ষায় আছে কবে নোটিফিকেশন জারি করবে সরকার ও সংশ্লিষ্টরা তাহলে ছিল আজকের ভিডিওটি চাকরি ও শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ